20-1 2021। বার হলো বুধবার, আজকে রাশিফল। আজকে রাশিফলে মানুষের ভাগ্য কতটা উন্নতি আছে। আজকে যেহেতু বুধবার, সেহেতু আমাদের কিছু জিনিস সবসময় মান্যতা দেওয়া উচিত। কেননা জানবেন, প্রত্যেকটা মানুষের জন্য এই বছরটাও কিন্তু বুধের বছর। বুধ যাদের ভালো হবে তাদের কিন্তু 2021 সালে তারা রাজত্ব করবে, অর্থাৎ তাদের সর্বদিক থেকে মঙ্গল হবে, ভালোভাবে স্বপ্ন পূরণ হবে। তাই বুধবারে প্রত্যেক মানুষের উচিত, বুধবারে প্রত্যেকটা মানুষের উচিত, যারা অসহায়, দারিদ্র এবং যাদের বিশেষ করে দেখার কেউ থাকে না, অনেক সময় দেখা যায় বিশেষ করে কোনো হিজড়ে ভাই বোনেদের আপনি কিছু দান করতে পারেন, কিছু সাহায্য করতে পারেন আজকে বুধবারে। কেননা বুধবারে জানবেন, যদি আপনি কোনো হিজড়েকে কোনো কিছু দিতে পারেন, সেটা কিন্তু আপনার বিরাট মঙ্গল হবে। যদি এরকম কোনো সুযোগ আপনার সামনে আসে, অনেক সময় ট্রেনে বাসে অনেক সময় আমরা তাদেরকে দেখি বা পথে, তারা যদি একটু কি কোনো কিছু চায়, আপনি দয়া করে আজকের জন্য দেবেন। কারণ বুধবারে তাদেরকে দেওয়া মানে কিন্তু সবথেকে ভালো। তাদেরকে দিলে জানবেন 2021 সালে কিন্তু সবথেকে মঙ্গলটা আপনার বেশি হবে, কেননা বুধ তাদেরকে ইন্ডিকেট করে। তো সেহেতু তাদের দিলে বুধ খুশি হবে, আর বুধ খুশি হওয়া মানে স্বাভাবিকভাবে আপনার ভালো হবে। যাই হোক, আজকে রাশিফলে বলতে চাইছি আমি, আজকের তিথি হলো আপনার সপ্তমী। এবং আজকে শুভ সময়টা কখন সেটা আমি বলে দেবো। আজকে চন্দ্র রেবতী নক্ষত্রে আছে মীন রাশিতে, আজকে চন্দ্র রেবতী নক্ষত্রে আছে মীন রাশিতে। তাই আজকে মেষ রাশির মানুষের গবেষণায় কিন্তু ভালো ফল তারা করবে। যারা উচ্চ শিক্ষা নিয়ে কোনো গবেষণা করছেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো মেডিসিন নিয়ে, মেডিসিনের উপরে পিএইচডি করছেন, গবেষণা করছেন, তাদের কিন্তু বিরাট ভালো, যে কোনো রকমের একটা সফলতা আজকে আপনি পেয়ে যেতে পারেন। যারা পড়াশোনার দিক দিয়ে কাজ করেন, কোনো শিক্ষকতার পেশার সাথে যুক্ত, তাদের কিন্তু ভালো। যারা সাংবাদিকতার পেশার সাথে আছেন, তাদের ভালো। নতুন কোনো তথ্য, নতুন কোনো থিওরি আজকে আপনি হাতে পেতে পারেন। যারা কিনা মেষ রাশির মানুষ, নিজের শিক্ষাগত যোগ্যতা আজকে আপনি অনেক বাড়াতে পারবেন। যারা ছাত্রছাত্রী আছে, পড়াশোনা করতে চাইছেন, তাদের কিন্তু পড়াশোনায় ভালো হবে। আজকে কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, এটা আপনি নিজে স্বয়ং অনুভব করতে পারবেন। ভালো মন্দের ফারাকটা আপনি আজকে বুঝতে পারবেন। যারা মেষ রাশির মানুষ, বৃষ রাশি, বিবাহের যোগাযোগ বাড়বে। আজকে যে কোনো ঘটকের মাধ্যমে আপনি ছেলে বা মেয়ের খবর নিতে পারবেন। আপনি হয়তো বিবাহযোগ্য হয়েছেন, বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বাট মনের মতো ছেলে বা মেয়ে পাচ্ছেন না, এটা কিন্তু আজকে আপনি পেয়ে যাবেন। আজকে বিবাহের বিরাট যোগাযোগ বাড়বে যারা বৃষ রাশির মানুষ। এবং বিদেশ যাওয়ার যোগাযোগ বাড়তে পারে যারা বৃষ রাশির মানুষ। যারা অলরেডি প্রবাসী আছেন, বিদেশে থাকেন, তাদের সাথে কিন্তু আজকে যে কোনোভাবে আপনার নিজের যোগাযোগ বাড়বে যারা বৃষ রাশি। আর একটা জিনিস বৃষ রাশি, সেটা হলো চিকিৎসায় ভালো সাড়া পাবেন। যদি কোনো বৃষ রাশির মানুষের পরিবারের কোনো অসুস্থ থাকে, তাহলে চিকিৎসায় কিন্তু ভালো সাড়া মিলবে। চিকিৎসায় যথেষ্ট সফলতা আজকে আপনারা পেয়ে যাবেন যারা বৃষ রাশির মানুষ। মিথুন রাশি, কিছুটা অনুশোচনা হতে পারে, কোনো আত্মগ্লানিতে আপনি ভুগতে পারেন আজকে। আগে হয়তো এমন কোনো খারাপ কাজ করেছেন বা তখন হয়তো আপনি বুঝতে পারেননি, সেটা আজকে অনুভব করতে পারেন। অতীতের কোনো স্মৃতি আপনাকে কিছুটা দুঃখ দিতে পারে। আপনার ঠিক ভুলে, আপনার ভুল কাজের জন্যে কিছুটা মনোকষ্ট আপনি পেতে পারেন যারা মিথুন রাশি। কাজের ক্ষেত্রে জায়গাটা ঠিক থাকবে, দিনের শুরুতে কাজে হয়তো মনোনিবেশ নাও হতে পারে, একটু অলসতা আপনাকে গ্রাস করতে পারে, কিন্তু কাজ শুরু করলে আবার আপনার মধ্যে এনার্জেটিক ভাব চলে আসবে। কর্কট রাশি, কর্কট রাশির মানুষের আজকে কিছুটা চঞ্চলতা দোষ বৃদ্ধি পাবে। যারা ছাত্রছাত্রী, পড়াশোনায় অতটা মনোনিবেশ করতে পারবে না, কিছুটা দুষ্টুমি মধ্যে দিয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রে আরও সিনসিয়ার হওয়ার প্রয়োজন বিদ্যার্থীদের যারা কর্কট রাশির মানুষ। আর একটা যারা আছে কর্কট রাশি, যারা অলরেডি কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু কাজের ক্ষেত্রে কোনো মানুষ তাদেরকে বিপদে ফেলতে পারে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, আপনার বিরুদ্ধে বসের কাছে কোনো খারাপ নালিশ বা অভিযোগ জানাতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন। আর একটা জিনিস কর্কট রাশির মানুষের, সেটা হলো নিজের কাজের প্রতি
দায়বদ্ধ থাকুন, আজকের জন্য কাজে ফাঁকি দিবেন না, কারণ ফাঁকি দিলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। হিসাবে যাতে কোনো গোলমাল না হয়, হিসাবে যাতে কোনো গোলমাল না হয়, তাই হিসাবের ক্ষেত্রে একবার নয় চার চারবার হিসাব করবেন, একই হিসাব আজকে, কেননা হিসাবে আজকে আপনি ভুল করতে পারেন যারা কর্কট রাশি। সিংহ রাশি, সিংহ রাশির মানুষের কোনো সংক্রমণ জনিত কোনো সমস্যা ঘটতে পারে, কোনো জীবাণু সংক্রমণ হতে পারে, তাই অবশ্যই সিংহ রাশির মানুষরা বাইরে যদি বেরান তাহলে চেষ্টা করবেন একটু মুখে মাস্ক দিয়ে যাতায়াত করার, চলাচল করার, কেননা সিংহ রাশির মানুষের কিন্তু কোনো জীবাণু সংক্রমণ বা এই জাতীয় কোনো কিছু কিন্তু ঘটতে পারে, তাই বাইরে মানে যেখানে বিশেষ মানে বেশি বেশি করে জনসমাগম থাকে, লোকজন বেশি থাকে, সেখানে একটু সতর্ক হয়ে চলাচল করলে ভালো হয় যারা সিংহ রাশি। আর একটা জিনিস, নিজের ভাই বোনের থেকে কোনো সাহায্য আজকে আপনি পেতে পারেন, কোনো জ্ঞানী মানুষ বা কোনো হেল্পিংফুল মানুষ যারা সাহায্য করতে ভালোবাসে মানুষকে, তাদের থেকে আজকে আপনি বড় ধরনের কোনো সাহায্য পেতে পারেন, বিশেষ করে কোনো আর্থিক সাহায্য। পথে যদি কোনো জিনিস পান সেটা কোনো মন্দিরে আজকে দিয়ে দেবেন, পথে আজকে আপনি যে কোনো জিনিস পেতে পারেন, হতে পারে কারোর পার্সপাতি বা টাকা পয়সা, সেই ক্ষেত্রে নিজে বাড়ি নিয়ে চলে আসবেন না, সেই জিনিসটা মানে যার জিনিস তাকে দেওয়ার চেষ্টা করবেন। আজকের যে শুভ সময় আছে সেটা হল আজকে আবার একটা মহেন্দ্র যোগ পেয়েছি, তাই অবশ্যই সেই সময়টা সবাই কাজে লাগান। দুপুর 1:42 থেকে 3:10 আজকের মহেন্দ্র যোগ, এবং আর একটা সময় আছে সেটা হলো 3:10 থেকে 4:39, 3:10 থেকে 4:39, এটা অবশ্য আর একটা সময়, 3:10 থেকে 4:39। এবার আসবো কন্যা রাশি। কন্যা রাশির মানুষ আজকে সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, আজকে আপনার মানসিকতা থাকা উচিত অনেকটা বড়। কেন কথাটা বললাম, কারণ আজকে ছোটখাটো জিনিস বা ছোটখাটো লোভের মধ্যে আজকে আপনি পড়ে যেতে পারেন, আজকে আপনার কাছের লোকের শত্রু হয়ে যেতে পারে, কেননা সামান্য স্বার্থের জন্য আপনার মধ্যে কেউ মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে, কোনো মানুষ আপনার সাথে কথা বলে কোনো ষড়যন্ত্রের কাজ করতে পারে, তাই অবশ্যই চেনা পরিচিত মানুষের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, কারোর বিষয়ে খারাপ মনোনিবেশ করবেন না, তাই অবশ্যই সংকীর্ণ স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠবেন। আজকে আপনার হৃদয়টাকে অনেক বড় করুন, মনটাকে বড় করুন, পারলে কোনো বিষ্ণু দেবতার মন্দিরে পুজো দিতে পারেন, অথবা কোনো হনুমানজির মন্দিরে আজকে পুজো দিতে পারেন যারা কন্যা রাশির মানুষ, তাতে দেখবেন আপনার পাপ ক্ষয় হবে, বা গঙ্গা স্নান করতে পারেন, কন্যা রাশির মানুষরা গঙ্গা স্নান করতে পারেন, পাপ ক্ষয় হতে পারে, বা গঙ্গায় কোনো ফল দান করতে পারেন কন্যা রাশির মানুষ, কারণ না তাতে দেখবেন কিছুটা পাপ ক্ষয় আপনার হবে, যদি এরকম যদি আপনার কখনো কোনো মনে হয়। তুলা রাশির মানুষ ঋণ শোধ করতে পারবেন, যে কোনো রকমের ঋণ যদি আপনার থেকে থাকে সেই ঋণটা আপনি শোধ করতে পারবেন, ঋণ থেকে আজকে মিলবে মুক্তি। আর একটা জিনিস, তুলা রাশির প্রতিবেশীর সাথে শত্রুতা করবেন না, প্রতিবেশীর সাথে কিন্তু আজকে সুসম্পর্কের জায়গায় অসন্তোষ তৈরি হবে, কোনো একটা খারাপ কিছু নিয়ে আপনাদের মধ্যে বাদানুবাদ তৈরি হতে পারে যারা তুলা রাশি, সেই দিকটা একটু নজর রাখবেন। আর একটা জিনিস, পায়ের নখ মানে হোঁচট খেয়ে কিন্তু পায়ের নখে চোট খেতে পারেন, হোঁচট খেয়ে পায়ের নখে যারা তুলা রাশির মানুষ চোট খেতে পারেন, তার রাস্তায় একটু সতর্ক হয়ে চলাচল করা উচিত। বৃশ্চিক রাশি ত্বকের যত্ন নেবেন, ত্বকে কোনো সমস্যা তৈরি হতে পারে, কোনো র্যাশ বা ফোড়া বা ত্বকে কোনো স্কিন ঘটিত কোনো সমস্যা আজকে আপনি পড়তে পারেন, তাই অবশ্যই শরীরের প্রতি একটু বাড়তি কেয়ারফুল থাকুন যাতে শরীরে কোনো অসুবিধা না হয় যারা বৃশ্চিক রাশির মানুষ। আর একটা জিনিস, বৃশ্চিক রাশির মানুষ কন্যাকে যদি আপনার বিয়ে হয় বা আপনার ছেলে বা মেয়েকে যদি আপনি বিয়ে দেন, সেখান থেকে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে যারা বৃশ্চিক রাশির মানুষ, অবশ্য পিতামাতা আছেন এমন যারা বয়স্ক বৃশ্চিক রাশির মানুষ, তাদের সন্তানকে যদি আপনি বিয়ে দেন সেখানে কিন্তু শ্বশুর বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে, ছেলে মেয়ের শ্বশুর বাড়িতে বা ছেলে মেয়ের বৈবাহিক সম্পর্কে, সেই ক্ষেত্রে কিছুটা উদ্বিগ্নের মধ্যে আপনার যেতে হতে পারে। ধনুরাশির মানুষের আজকে কেমন যেতে পারে, ধনুরাশির মানুষের আজকে জলপথে ভ্রমণের যোগ আছে, জলপথে বাণিজ্য, যারা জলপথে বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের বিরাট ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে জলপথে যারা কাজ করছেন ধনুরাশির মানুষ। আর একটা জিনিস ধনুরাশির মানুষের, সেটা হলো ধনুরাশির মানুষের যদি কোনো মেয়ে হয়, ধনুরাশির মানুষের যদি কোনো মেয়ে হয় তাহলে যদি অনেক সময় মেয়েদের কান ফোটানো থাকে বা কান ফোটাতে হয়, এটা অনেকে জানেন, যদি তারা কান ফোটাতে চান ধনুরাশির মানুষরা, তাহলে আজকের যে আমি যে সময়টা বলেছি মহেন্দ্র যোগ, সেই মহেন্দ্র যোগ কিন্তু আপনার এই কাজটা অবশ্যই করতে পারেন।
তবে অবশ্যই তিথিটা মেনে একটু করতে হয়, আর যোগটা মেনে সবসময় করবেন, আজকে বুধবার করলে ভালো। যদি যারা মনে করছেন কান ফোটাতে চাইছেন, মেয়েদের ছোট ছোট মানে মেয়েদের যেরকম অনেক সময় কান ফোটায় না, তো যদি তারা ভাবেন এই ধরনের তাহলে তারা কিন্তু এটা করতে পারেন, আজকের দিনটা ভালো। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির মানুষের কেমন যেতে পারে? মকর রাশির মানুষের কিছুটা জটিলতা বা উদ্বিগ্নতার মধ্যে যেতে হতে পারে। কাজের ক্ষেত্রে পুরোপুরো সম্মানটা আপনি নাও পেতে পারেন, কোনো একটা কেওয়াস বা ঝামেলা তৈরি হতে পারে। আপনার কাজ কিন্তু পারমানেন্ট নাও হতে পারে, কাজের ক্ষেত্রে পারমানেন্ট নাও হতে পারে, কোনো রকমের আইনি সমস্যা তৈরি হতে পারে। যারা মকর রাশির জাতক বা জাতিকা, যারা কাজ করছেন, যারা ভাবছেন আপনার কাজটা পারমানেন্ট হয়ে যাওয়া উচিত, সেই ক্ষেত্রে কিন্তু পারমানেন্ট হবে না, কোনো রকমের একটা আইনি সমস্যায় তৈরি হতে পারে বা সেখান থেকে একটা ঝামেলার কোনো সূত্রপাত হতে পারে যারা মকর রাশি। তবে তবে মকর রাশির মানুষের এইটুকু বলা যেতে পারে, নভেম্বর মাসের পর থেকে কিন্তু আপনার পারমানেন্ট হওয়ার একটা সুযোগ আছে, যাদের কোনো চাকরির জন্য যারা যদি কেউ চেষ্টা চরিত্র করতে থাকেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষের আজকে কেমন যেতে পারে? কুম্ভ রাশির মানুষদের কৃষিতে যথেষ্ট উন্নতি হবে, যথেষ্ট ফসল ফলাতে পারবেন কৃষক ভাই বোনেরা, কেননা চাষবাসের ক্ষেত্রে একটা বিরাট উন্নতির যোগ দেখা যাচ্ছে, যথেষ্ট মুনাফার মুখ আপনি দেখতে পারেন যারা কুম্ভ রাশির মানুষ। আর যারা পলিটিক্সের সাথে যুক্ত, আপনার নতুন করে কিছু শত্রু বৃদ্ধি হতে পারে, আপনাকে গুপ্তভাবে ক্ষতি করতে পারে, আপনার বিরুদ্ধে অপবাদ বা মিথ্যা কথা রটিয়ে দিতে পারে যারা কুম্ভ রাশির মানুষ। তাই অবশ্যই যারা পলিটিক্সের সাথে যুক্ত, অনেক কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনার বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। মীন রাশি। মীন রাশির মানুষের আজকে দুর্দান্তভাবে স্বপ্ন পূরণের দিন। স্বপ্ন পূরণ মিনস আপনি হয়তো কোনো আইটি সেক্টরে কাজ করছেন বা আইটি সেক্টরে কাজ পাওয়ার জন্য বিরাটভাবে নিজেকে প্রস্তুত করছেন, তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এবং নতুন করে খুব বড় বড় জায়গায় আপনার চাকরি হতে পারে, বড় বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পোস্টেও কিন্তু আপনি চলে যেতে পারেন, যাদের শিক্ষাগত যোগ্যতা প্রচুর কিন্তু মীন রাশির জাতক, তাদের কিন্তু অদ্ভুত রকমের একটা সফলতা দেখা যাচ্ছে, বিশেষ করে কর্মে অনেক বড় পোস্ট আপনি হোল্ড করতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, অনেক বড় পোস্টের জন্য যদি পড়াশোনা করছেন, আইএস আইপিএস ডব্লিউবিসিএস, তাদের কিন্তু আজকে বিরাট ভালো। মোট কথা আজকে মীন রাশির মানুষের যারা বড় বড় পদের জন্য উপযুক্ত, তাদের কিন্তু চাকরির সুযোগটা প্রবল মাত্রায় থাকবে। যে কোনো ইন্টারভিউতে মীন রাশির মানুষরা আজকে সফলতার মুখ দেখতে পারবেন, যে কোনো ইন্টারভিউতে। তাই আজকে কাজের জন্যে বলা যায় আপনার দিনটা সোনায় সোহাগা। নমস্কার, ভালো থাকুন।